এখানে প্রথমে হোল করা হয়েছে যেটা দেখালাম একটু আগে এটা হচ্ছে হিটার প্রচন্ড ঠান্ডা বাইরে আপনি হিটার ছাড়া এখানে এতক্ষণ স্টে করা অসম্ভব ফিশিং সম্পর্কে সবার ধারণা থাকলেও আইস ফিশিং সম্পর্কে ধারণা তেমনটি নেই বিশেষ করে শীত প্রধান দেশগুলোতে আইস ফিশিং খুবই জনপ্রিয় আজকে আমরা যাচ্ছি আইস ফিশিং করতে ব্ল্যাক স্ট্রেপ লেকে আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি -40 ডিগ্রিতে এই লেকটি কেমন ছিল আইস ফিশিং মূলত এক্সপেন্সিভ এই কারণেই আইস ফিশিংয়ে অনেক অ্যারেঞ্জমেন্ট লাগে যেমন টেন্ট স্নো ড্রিল মেশিন হিটিং সিস্টেম তাছাড়া বর্ষি তো আছেই চলুন আমাদের সাথে দেখতে থাকুন আজকে পুরোটা ভিডিও আশা করছি আপনারা এনজয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন দ্য লেক ইজ টোটালি ফ্রোজেন আমরা এখন এই লেকের উপরেই ড্রাইভ করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন এখানে আইস ফিশিং করতে কেউ বা টেন্টে কেউ বা আরবিতে বলা হয়ে থাকে সকাল সকাল ফিশ বাইট করে বেশি চলুন তাহলে এনজয় করি আইস ফিশিং ব্ল্যাক স্ট্রিপ লেকে সাধারণত ইয়েলো পার্চ এবং নর্দার্ন পাইক জাতীয় ফিশ পাওয়া যায় দেখা যাক আমরা আজকে কি ফিশ পাই Thank you.
এই হচ্ছে আইস ফিশিং এর সেট আপ। এখানে প্রথমে হোল করা হয়েছে, যেটা দেখালাম একটু আগে। এটা হচ্ছে হিটার, প্রচন্ড ঠান্ডা বাইরে, আপনি হিটার ছাড়া এখানে এতক্ষণ স্টে করা অসম্ভব। আর এটা হচ্ছে ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন ফিশ এবং হুকগুলো দেখা যাচ্ছে, যখনই ওরা বাইট করবে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে মনে আছে কতগুলো? Bismillah.